দিনের আলো নেভার সাথে সাথে জেগে ওঠে রাতের লাস ভেগাস, আর তার আয়োজন শুরু হয়ে যায় শেষ বিকেল থেকে। নানা রকমের বিনোদন সামগ্রীর প্রচারণা করতে থাকেন ফুটপাতে দাঁড়িয়ে হকাররা। লাস ভেগাসের প্রায় প্রতিটি ক্যাসিনো রিসোর্টেই সন্ধ্যাবেলা হলরুমে বসে নানা রকমের এন্টারটেইনমেন্ট শো। হলিউডের নামি দামি তারকারাও এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এসব অনুষ্ঠানে $40 থেকে $100 মূল্যে টিকিট কেটে ঢুকতে হয়। এছাড়াও প্রায় প্রতিটি ক্যাসিনো রিসোর্টেই আছে বিনা দর্শনীর সাংস্কৃতিক আয়োজন। মিরেজ, ট্রেজার আইল্যান্ড ও বেলাজিও রিসোর্টে লাস ভেগাস বুলোভার্ডের কয়েকটি স্থানে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন নতুন লাস ভেগাসের প্রবক্তা স্টিভ ওয়েন। 1989 সালে যখন মিরেজ ক্যাসিনো নির্মিত হয়, তখন তার সামনে বানানো হয় কৃত্রিম জলপ্রপাত। পানির উপর কৃত্রিম চাপ প্রয়োগ করে স্রোতস্বিনীর প্রপাতের জন্ম দেওয়া হয়েছে এখানে। রাতের আলোয় পানির কলকল ধ্বনি অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি করে এখানে। জলপ্রপাতের পাশেই কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। নির্দিষ্ট সময় পরপর তাপহীন আগুনের এই উদ্গীরণ দেখার জন্য কৌতূহলী পর্যটকের ভিড় থাকে এখানে সবসময়। লাস ভেগাসের বুলোভার্ডের মাঝামাঝি জায়গায় ক্যাসিনো রিসোর্ট ট্রেজার আইল্যান্ড, এই রিসোর্টের ক্যাসিনোতে পর্যটকদের টানার জন্য বিকেল থেকে মাঝরাত পর্যন্ত 1.5 ঘন্টা পরপর চলে ট্রেজার আইল্যান্ড শো। বিনা দর্শনীর এই শো দেখার জন্য ফুটপাতে দাঁড়িয়ে থাকতে উৎসাহী পর্যটকদের অনেক উৎসাহ দেখা যায়। হলিউডি অ্যাকশন ছবির আদলে 400 বছরের পুরনো হিস্পানিওয়ালা আর ব্রিটানিয়া জাহাজ বানিয়ে ট্রেজার আইল্যান্ড উপাখ্যানের জীবন্ত নাট্যরূপ দেওয়া হয় এই প্রদর্শনীতে। ট্রেজার আইল্যান্ড বিকেল 4:30 থেকে রাত 11:00 পর্যন্ত প্রতি 1.5 ঘন্টা পরপর 20 মিনিটের ট্রেজার আইল্যান্ড শো শুরু হয়। আমেরিকা অভিযানে হিস্পানিওয়ালা জাহাজের সাথে অপর জাহাজের জলদস্যুদের আক্রমণ এবং তার থেকে যুদ্ধ বিজয়ের কাহিনী চিত্র তুলে ধরা হয় এই শোগুলোতে। হলিউডের ইউনিভার্সাল স্টুডিওতে যেমন দেখেছি, এখানেও দেখি অনেকটা সেরকম কিছু। এখানে জীবন্ত মানুষ আগুনের ভেতর কাবাব হয়ে বেরিয়ে আসে, বোমা ফোটে, কামান থেকে গুলি ফোটে, সবশেষে আগুন নিভে গেলে কাবাবের খোসা ছাড়িয়ে জীবন্ত অভিনেতা হাসিমুখে দর্শকদের সামনে মাথা নিচু করে সাধুবাদ জানায়। রাস্তার উপর দাঁড়িয়েই দর্শকরা এসব দেখেন, এসবে কোনো টিকিট লাগে না। তার কাছেই একটা ওয়াটার শু, আর এই শু সঙ্গীতের মূর্ছনা থামে, থেমে আসে জলের বিচ্ছুরণও। শান্ত দেখি তখন তার পরের শোয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে।
ডাউনটাউনের শেষ মাথায়, যেখান থেকে লাস ভেগাস বুলোভার্ডের সূচনা। সেখানে 1996 সালে স্থাপিত হয়েছে 1150 ফুট উঁচু পর্যবেক্ষণ কেন্দ্র স্ট্র্যাটোস্ফিয়ার টাওয়ার। সেকেন্ডে 24 ফুট উঠতে পারা পৃথিবীর দ্রুততম দুটো এলিভেটর 45 সেকেন্ডে 115 তলার সমান উচ্চতার অবজারভেটরি টাওয়ারে নিয়ে যায়। টাওয়ারের উপরের দিকের চারদিকে কাঁচ দিয়ে ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্র। স্ট্র্যাটোস্ফিয়ার টাওয়ারে উঠে নিচের আলো ঝলমলে লাস ভেগাসের ঝিকিমিকি দেখে বিমোহিত হতে হয়। আমার আনাড়ি হাতের ক্যামেরা ডানে বামে প্যান করে পুরো লোকালয়টি ধরার চেষ্টা করে। যদিও উপরের আকাশের তারা দেখার জন্য দূরবীনের ব্যবস্থা আছে, তবুও উৎসাহী পর্যটকের আগ্রহ নিচের লাস ভেগাসের প্রতি। আকাশের তারার সাথে লাস ভেগাসের ঝলমলে আলো মিলেমিশে একাকার। উপরের চত্বরে স্লট মেশিনে জুয়া খেলার আয়োজন ছাড়াও আছে ছবি আঁকানোর ব্যবস্থা। উৎসাহী পর্যটকরা 10-15 মিনিট সময়ে বসে $20-30 খরচ করে খুব সহজেই নিজের ছবি আঁকিয়ে নিতে পারেন এখানে। সারা রাত আলোর নাচন থাকে লাস ভেগাস বুলোভার্ডের চারপাশে। সারা রাতই মানুষজন জেগে থেকে নানা রকম আয়োজন উপভোগ করেন। দাগি ক্রিমিনালদের হাতে গড়া এই লাস ভেগাসে চুরি, ডাকাতি, ছিনতাই, খুনোখুনির মতো ঘটনা একেবারেই কম। পর্যটকদের নিরাপত্তার যাবতীয় আয়োজন করে রেখেছেন লাস ভেগাস কর্তৃপক্ষ। সে কারণেই হয়তো রাতভর নিশ্চিন্তে ঘোরাঘুরি করতে দেখা যায় এই পর্যটকদের। শেষ রাতের দিকে ঘুমোতে যাই, এখন আমাদের বেশ ঘুম পাচ্ছে। শুয়ে পড়ার আগে রাতের লাস ভেগাস দেখার জন্য 23 তলার উপরের জানলার দিকে যাই। ওপর থেকে পর্দা ফাঁক করি, না ঠিক এটা রাত নয়, ভোর, সুভে সাদেক। ঘন্টা কয়েক আগে যেখানে কালো পটভূমিতে ঝিকিমিকি আলোর নাচন দেখা গিয়েছিল, এখন তা ফুড়ে বেরিয়ে এসছে লাল আলোর দিগন্ত রেখা, তার ওপর দিয়ে উঁচু নিচু ভবনের অবয়ব। এটাও কি আর একটা পেন্টিং? রাতের সব আলো শেষ হয়ে যাওয়ার পর এখন যে প্রদর্শনীর আয়োজন হচ্ছে পূবের আকাশে, তার কাছে এই পাপের নগরীর সমস্ত আয়োজন তুচ্ছ।